গরম জল চরম ফল আমার মনে হয় খুব ভালো লাগছে, তুমি ওটা ট্রাই করো। তাহলে দুই পাতিল গরম পানি দেন, আমাদের অনেকগুলা কাপড় পড়ে রয়েছে তো। আপনি কি মিছিলের জন্য উইক কি উইক নাকি? এই বেটা আমি উইক, আমি প্রতিদিন সকালে 10টা বুক ডাউন দেই, 8টা কলা খাই। তুই আমার উইক করছ এদিকে। না না আমি আসলে এই উইক, তুই ধর না এদিক ধর না। তোমার মুখে এটা কি বাচ্চাদের হাফ প্যান্ট নাকি? হাফ প্যান্ট না, ওই যে আপনি মাস্ক কিনতে বলছিলেন না? ও হ্যাঁ, অনেক দামাদামি করে কিনছি। বাবা কি হইছে? কই থাকা তখন? ঘরেই ছিল। তোমার বাগনি কই? আসে কোথাও? হ্যাঁ কোথাও নাই, তোমার বাগনি আরেক ছেলের সাথে ঘুরে বেড়াতেছে রাস্তায়। আজকে তো বাসায় কোনোভাবেই যাওয়া যাবে না। উফ কনি, কি করব? কিচ্ছু হবে না কনি, আমি বলতেছি যে কিচ্ছু হবে না। আই একটা আইডিয়া আছে, তুমি একটা কাজ করো, তুমি এখন চলো, তুমি আমাকে ফরিদপুর সদরে আমার একটা খালার বাসা আছে, তুমি আমাকে ওখানে নামাই দিয়ে আসো। আজকে রাতে আমি ওখানে থাকি, কালকে পরে যখন সবকিছু ঠান্ডা হবে আমার একটা কাজিন আছে, ওকে নিয়ে আমি বাসা চলে আসব। ওকে আমার সঙ্গে দেখলে আমাকে এরা কিছু বলতে পারবে না। তুমি ব্যাপারটা বুঝতে পারছ না, তুমি আমার কথাটা শোনো ঠান্ডা মাথায়। তুমি যদি এখন হঠাৎ করে বাসা থেকে বাইরে আমার সাথে সদরে চলে যাও, তোমার কাজিনের বাসা যাও, তাহলে এটা আরো প্রবলেম হবে। তুমি বুঝতে পারতেছো না, তুমি একটা মেয়ে মানুষ এরকম হুটহাট করে বাসা থেকে বাইরে চলে যেতে পারো না। তুমি জানাবো না কিছু, কালকে গিয়ে কাজিন নিয়ে বাসা হাজির হবা। আজকে যদি 5টা চোর খাবো বাসায় গেলে, কালকে গেলে আরো 10টা চোর খাবা। তুমি আমার কথাটা কেন বুঝতেছো না? আমি তোমারে কি বলতেছি? আমি বলতেছি যে আমার ফ্যামিলিকে আমি সবচেয়ে ভালো চিনি। আমি তো এখন বাসায় যাবো, আমার ঠ্যাং ভাঙে হাতে ধরা দিবে। আমি তোমাকে বলতেছি না, আমাকে আমার খালার বাসায় রেখে আসো, কালকে আমি কাজিন নিয়ে আসবো, তখন আমাকে আর কিছু বলবে না। এটা কি সমস্যা তোমাদের? এরকম পুরা চিল্লা চিল্লি লাগাই দিছো, একটু পর লোকজন জড় হয়ে যাবে, এত চিল্লা চিল্লি করে কেউ? আমি কি করব বলো? তোমার ফ্রেন্ড আমার কথা বুঝতেছে না। আমি তো মিতো, ওই মিতো কি মামা কই থাকছ তুই? আমার বাসা না তোরা না কইলাম খুঁজে বাইর করতে, তুই বাসা বইরছিস কি? আমি পোলাবান পাঠাইছি মামা। কোন পোলাবান পাঠাইছিস তুই? মামা আমি পরিচিত। পোলাবানের কাম এটা তোর কাম মামা? আমার কাম, আমি তো ছিলাম মামা। তাহলে তুই নিজে না যা কারে পাঠাইছিস তুই? আমি ছিলাম মামা, কাজে আসছি একটু মামা। তুই যা দেখ ওই কই আছে, আমার মান সম্মান সব শেষ। দুই দিনের লেগে বাড়ির ভিতরে বেড়াইতে মানুষের কাছ থেকে আমার শুনতে পাবো কোন পোলা লাগে ঢেং ঢেং করে ঘুরে বেড়াইতেছে? এটা ঢাকা না, এটা গ্রাম। মা তুমি টেনশন করো না, আমি দেখি। আমি টেনশন? তুই করবি টেনশন? তুই সুন্দর মতো যা মনে দিকে গিয়ে বুঝাবি, অরে যা কবি যে মামা তোরা ডাক্তারছে, সুন্দর মতো আয়, ওই পোলার কোনো কিছু করার দরকার নাই তুই, আমি যা কর আমি কমু। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা মাথায় যা কর, যা সুন্দর মতো কবি, মামা ডাকতেছে। যদি যে মামার রাগ কিছু কিছু কবি না কবি ডাকতেছে, যা। আচ্ছা তুমি টেনশন করো, আমি নিয়ে আইতেছি। যা যা তাতে যা। কোনি এরকম একটা মেয়ে, ওরে একবার হ্যাঁ বলছি তার মানে হচ্ছে যে ওকে আমার ঠিকই ওর কাজিনের বাসায় নিয়ে পৌঁছাইতে হবে। দোস্ত প্রেমের জন্য দোষ আমি ফরিদপুর পর্যন্ত আসতে পারছি, এখন যা সদরে গিয়ে ওরা রেখে আসতে হবে, এটা আমার করতে হবে, যা হওয়ার হবে নি ইনশাল্লাহ। এখন ব্যাপারটা যা দেখতেছি যে সদরে তো যাবি না, ওরা নিয়ে যা নামে চলে যাবি, এখন প্রবলেমে পড়লে হবে কি? তো তখন যে আমি না করতেছিলাম তখন তুমি বুঝলে না বিষয়টা, এখন তো আমি তো একটা ফাঁপড়ে পড়ে ওরা হ্যাঁ বইলা ফেলাইছি। যাই হোক এখন তো বুঝতে পারছি, একটা চিন্তা কর যে কোনো সলভ আছে নাকি। এখন আর কোনো সলিউশন নেই দোস্ত, ওরা নিয়ে যাই কাজিনের বাসায়, উপরে আল্লাহ আছে, আল্লাহ মালিক, যা হওয়ার হবে। হ্যাঁ শোনো, খালাকে ফোন করছিলাম বুঝছো, ওরা বাসায় আছে, আমি বললাম যে আমি আসতেছি, চলো তাহলে এখনই গিয়ে। এখন যাই, কয়টা বাজে?
আচ্ছা চলো গেলে বাস পাবো চল কি হলো চিন্তা করতেছি কোন ঝামেলায় পড়তে যাই আবার এত চিন্তার কিছু নাই কি হলো তোমার ছেলে কই গেছে হয়তো কোন বন্ধু-বান্ধবের সঙ্গে কার সঙ্গে গেছে তোমাকে বলা যায়নি ও কোনদিন বলে গেছে যে কোথায় যাচ্ছে কি করছে কোনদিন বলে যায়নি আমাকে মোবাইল ফোন করে খোঁজ না না কাছে গেল ট্রাই করেছি নেটওয়ার্ক বিজি আছে পাচ্ছি না ওর কোনো বন্ধু-বান্ধব আমার পছন্দ না এই বন্ধু-বান্ধবের জন্যই ও একদিন নষ্ট হয়ে যাবে এটা আমি তোমাকে বলে রাখছি বন্ধু-বান্ধবের সাথে গেলে শুনে নষ্ট হয়ে যায় ফ্রেন্ড সার্কেল খুব একটা ভালো কিছু না তোমার ছেলেও তো কারো কারো বন্ধু তাই না তাহলে তার কারণে কোনো কোনো বন্ধু নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ আমি কি বলেছি যে আমার ছেলে ভালো ফেরেশতা সেও হয়তো কোনো মায়ের ছেলেকে নষ্ট করছে আমি তো বলিনি যে আমার ছেলে খুব ভালো মামা দুইটা পাইছি ও বাস স্ট্যান্ডে পাইছস আচ্ছা কোন কই কোন দিন আমি বাসা পাঠাই দিছি বাসা পাঠাই দিছস আচ্ছা হন তুই আর পাঠাই দে আর ওগুলোর হইনে রাখ আমি আইতাছি কিছু কইছ না কিন্তু বুঝছস আচ্ছা আসো তুমি কথা হবে কিরে লাড়ি আনছস আনতে পাঠাইছ ভাই এই দেখ আর তুই আশেপাশে খুঁজা পাসনি দেখ চোখ তোরে কি সিরিয়াল কমু নাকি বয় পাফাক কইরা বয় দুটাই ডাকাতটা এইসব প্রেম করতে না প্রেম তোমাকে ছুটাইতাছি দইরা উষ্টাইয়া কুকুরে হালা মতো করে খারাপ তুমি গ্রাম পর্যন্ত চলে আসছো আমাদের একটা মান ইজ্জত আছে আছে না আর আমার ভাইরা খুবই গরম মানুষ তোমার সবুজ মামা এখন পর্যন্ত তোমাকে কিছু বলে নাই তোমার ভাগ্য আর আমার মা মরা মাই এটা না তুমি কি আরম্ভ করছো হ্যাঁ আল্লাহ জানো মেয়ের জন্য এখানে কি হয় হ্যাঁ তোমার পড়ালেখা যারা শিক্ষিত ছিল তোমার সাধারণ একটা সেন্স বলতেও নাই যে আমি একটা শহর থেকে একটা মেয়ের পিছু পিছু করে আমি গ্রাম পর্যন্ত চলে আসছো এই সেন্সটাও তোমার নাই বাসায় বইলে আসছো জি না বইলাও আসো নাই সাথে বাড়ার একটা নিয়ে আসছো তাই না
নিশ্চয় তো ফ্যামিলি সবাই চিন্তা করতেছে, নিজেদের যে কি ভাবো। দোস্ত আমি এরকম ঘামতেছি কেন? ঘামটা সোস ডরে ডরে। হ্যালো সালামুকুম। ওয়ালাইকুম সালাম সজীব, আমি মিশুর আম্মু বলছি। আন্টি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা সজীব, মিশুর সঙ্গে কি তোমার আজ দেখা হয়েছে? তোমার সঙ্গে বের হয়েছে? না আন্টি, গত পরশু দিন দেখা হয়েছে, আর দেখা হয়নি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা কি হয়েছে আন্টি বলেন তো। না ও সকালে বের হয়েছে তো, এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না এই জন্য। আচ্ছা এখন কি করবি? কি করবো? আপা এক কাজ কর, ওর বাপরে খবর দে, যার ঝামেলা সে আইসা দেখুক, আমরা তো করলামই যা করার আর কি। ওর বাপরে খবর দেওয়া লাভ কি? ওর বাপ তো মেয়ের কোনো দায়িত্বই নিতে চায় না। সেকেন্ড ম্যারেজ করার পর থেকে সে তো কোনো মেয়ের কোনো খোঁজ খবরই রাখে না, মেয়ে কোথায় যায় কি করে না করে কোনো খোঁজ খবর নেই। তাহলে আমরা কি করবো? আমরা ছেড়ে দিয়ে দায়িত্ব, আমাকে তো দরকার কি পড়ছে, কম তো সহ্য করলাম না আমরা। আমরা দায়িত্ব ছেড়ে দিলে তো চলবে না। তাহলে তুই কি করতে কস? আমরা অনেক না বসি বুঝাই। আমি এসব বসা বসার মধ্যে নাই, আমি যেটা করছি সেটা কর। ওর বাপটা ডাক, ওর বাপে আইসা, ওর বাপে সিদ্ধান্ত নেবো কি করবো, আমাকে তো ঝামেলার কিছু নাই। আমার টাকা যেতে হবো, আমি যেটা করছি সেটা কর, আমি এর ঝামেলার মধ্যে নাই কই দিলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়া আসসালাম, কি যাচ্ছ আন্টি? ওই যে আপনাদের টেলিভিশনে একটু ড্যান্স বাংলা ড্যান্স আছে না, ওটা একটু দেখুন। মাফ করো বাবা, এইসব হবে না, মাফ করো এখন। আন্টি সমস্যা নাই, সোফার উপর বসে বসে আমি একাই দেখবো, আপনার ছেড়ে দিয়ে যান। তোমাকে বলছি তো, এখন টিভি ছাড়তে ইচ্ছে করছে না। আচ্ছা আপনার হাত থাকতে হবে না, আপনি খালি সাইরা চলে যান, আমি একাই বসে বসে দেখবো। টিভি নাই তোমাদের বাসায়? না না, ভিক্ষা করতে পারো না, ভিক্ষা করে একটা টিভি কিনতে পারো না? এই টিভি নাই, এই ফ্রিজ নাই, ঠান্ডা পানি দেন, ভিক্ষা করো রাস্তায় গিয়ে। অশিক্ষিত লোকজন। আন্টি প্লিজ আন্টি। আমার আন্টি, তোর সাথে যে কেন আইছিলাম, 10টা শত্রুর লগে ঘুরতাম, অনেক আরামে থাকতাম। তুই এরকম ভাব নিতেছিস কেন আমি বুঝতেছি না। মানে তোরে কি আমি আমার লাইফে একটা হেল্প করতে গেছি, এর লেগে মহাভারত অশুদ্ধ করে ফেলাইছি? আর তোর তোর ভাব কেন দিয়ে মনে গেছে তুই একবার বিশ্ব জয় করে ফেলাইছিস, মানে মানে কি? একটু ধৈর্য ধর। আমি তো খুব বেশি দিনে বাসায় আসি নাই। সুমন ভাই, ও কি এরকম আগেও রাত করেছে? আরে না, ও কখনোই রাত করে না, সেই 7-8টার মধ্যে বাসায় ফিরে আসে। আজকে যে কি হইল ওর দেখেন না, ফোনে দেখেন কি? আরে আমি তো ফোন করেই যাচ্ছি, ফোন বন্ধ। ফোন বন্ধ নাকি? হ্যাঁ ফোন বন্ধ। ট্রেম ট্রেম করে নাকি, মানে আপনি কিছু জানেন নাকি? আরে সারাদিন তো মোবাইলে গুজগুজ ফুসফুস করে, প্রেম মিষ্টি করে। ওই আমি যে খাই আসি তুই থাক। তোমার কি ধারণা তুমি এখন এই বাসার থেকে বেরোতে পারবা? বেরোতে পারো না মানে? বেরোতে পারো না কেন? মানে তোমার বোঝা লাগবো না কেন, এই প্রশ্নের জবাব কিছু পরে পেয়ে চুপ থাকো। আমি না ও আয় তুই এদিকে আয়। আমি আয় আয় এদিকে আয়। কোথায়? আয় আয়। চশমা খোল, তোরে দেখলে মুরুবি লাগে, খোল। জি ভাইয়া। জি ভাইয়া মানে আমি তোরে কই, ওইটারে দেখলে একটা আস্ত বড় গাদা লাগে। ওইটারে যদি আমি ঢাকায় যদি কই যে কলা বাগানতে কাঁঠাল বাগান যা, ওটা কিছুই যাইতে পারবো না, কারণ ওটা কলা কাঁঠালের পার্থক্যই বোঝে না। তুই ওলি মেইন মিন মিনা শয়তান, তো দেখলে বোঝা যায় তো? যায় যায়। আমি কি করব, তোরে দেখলে বোঝা যায় তুই চশমা পরস, কিন্তু তোর ভিতরে সব মিনমিনা শয়তান, বদ্রসাজর চশমা পইরা। সমস্যা তো ওই প্রেমের পথ বেয়েই আসে। এখন মেয়েরাও তো অদ্ভুত, দেখা গেলো ছেলে আর মেয়ে দুজন মিলে একসঙ্গে বসে মিস্টার বিন ছবি দেখতেছে, ছেলেটা হাসতে হাসতে হেঁচকি উঠলো, মেয়েটা বললো তোমার হেঁচকি উঠলো কেন, মাইন্ড করে রক কেটে ফেললো।
আর তুই যে তোর হাতের রগ কাটলি, এই রগ কি তোর? এই রগের পিছনে তো তোর বাবার অবদান আছে। সে চাকরি করে, সেই টাকায় বাদামতলি থেকে চাল কেনা হয়, কারণ বাজার থেকে শাকসবজি মাছ কেনা হয়। তুই রগ কেটে ফেললি তো, তোর রগ কাটার আগে তোর বাবা আমাকে জিজ্ঞেস করা উচিত যে আব্বা আম্মা আমরা আমি কি আমাদের রগটা কাটবো। কিরে কি কইলো? লজ্জা সরম বলে কিচ্ছু নাই। তোরে কঞ্চি বেদ দিয়া আগাতে গোড়া পর্যন্ত বাইরে এলে যদি তোর লজ্জা সরম কিছু হয়, একটা কথা কই তোরে, তুই মনে ঢাকায় থাকতে থাকতে লজ্জা সরম সব হারাই ফেলছস। কিচ্ছু নাই, কিচ্ছু নাই, জানতে যা যা, থাবড়ায় কান গরম করালাম জানতে। এই সবুজ মামা ডাকুম, সবুজ মামা রে, ঘুম ভাঙে না না ভাইতে, খুব ভালো ঘুম হয়েছে না? একবারে বিয়ার খাবার খাইছো, মুরগি পোলাও খাইয়া দুজনে নাক ডাকা খুব ঘুমাইলা, ঘুমই ভাঙে না বেটা। কয় তো করে ফাইরালাই দুইটা খালি পাত্তাছি না মামার লাইগা। পদ্মায় ঘুরতে গেছিলাম, 30টা মাইয়া পছন্দ হয়েছে, একটাও পাই নাই। আর তুমি ফরিদপুর আইয়া মাইয়া লয়ে যাই বাগা, খুব একটা মানে নটাঙ্কি না, মজা পাইয়া গেছো গা। বিয়ার কথা যদি দুইটার একটাও মাথায় আনছস, দেখিস কুল কিনারাই পাইতি না। ফরিদপুর ইয়া ফরিদপুরতে বাসে যাও, ইয়াতে ঢাকা যাবি না, যাইস তাকাই দিক তাকাই দিক তাকা ঠিক থাকে। তোর লোকজন কথা কই দিক তাকা, চোখ উড়ালাম, জুতো আছে না জুতো দিয়া। আমি কি তাহলে ওরা এখন সার্চ করে ওর কাছ থেকে নাম্বার নিয়ে খুব ভালো দেওয়া যাবো? হ্যাঁ আমাকে একটু দেখতে হবে ডায়েরির ভিতর আছে কিনা। দেখ নাম্বারটা দিয়ে যা। কাঁদছো কেন? প্লিজ কেঁদো না, কেঁদে তো কোনো লাভ নেই, কাঁদলে তো তোমার ছেলে দৌড় দিয়ে চলে আসবে না এখানে। নিশ্চয় যেখানে আছে ভালো আছে, ছেলে তো ছোট নাই এখন। আমি বলছি তুমি আল্লাহকে ডাকো, সে নিশ্চয় ভালো আছে, এবং যেখানে আছে সেখান থেকে হয়তো তোমার সাথে যোগাযোগ করতে অসুবিধা হচ্ছে। আমি সেটা বুঝতে পারছি, তবে আমার কি মনে হয় জানো, আমার মনে হয় ওর ওই মোবাইল ফোনে চার্জ চলে গেছে, যে জন্য তোমার সাথে যোগাযোগ করতে পারছে না। দেখবে এই তো চলে আসবে, চলে আসবে, কেঁদো না প্লিজ, প্লিজ কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ কিরে, কার সাথে কথা বলছিলি? আচ্ছা ওই যে ওর একটা ফ্রেন্ড আছে না, প্রায় বাসায় আসে, কি যেন ছেলেটার নাম? আমার তো সত্যি এখন টেনশন হচ্ছে, ছেলেটার হলো কি? তোর ভাবি তো কেঁদে কেটে একসার। আরে আমারও তো অনেক চিন্তা লাগতেছে, আমি সকালে যে যে বন্ধুগুলোকে চিনি মিশুর, প্রত্যেকের বাসায় বাসায় গেলাম, কেউ কিছু জানে না, কেউ কিছু বলতে পারতেছে না।
আর কোন জায়গায় খোঁজ নেওয়া যায়? মানে তোর পরিচিত বা ও যেখানে রেগুলার যায়, বন্ধু বান্ধব ছাড়া এরকম কেউ জায়গা জায়গা চিনি, প্রত্যেককে তো ফোন করতেছি। হাসপাতালে খবর নিচ্ছিস? হাসপাতালে খবর নেই নাই। আমার একটা বন্ধু আছে না যে ঢাকা মেডিকেলে ডাক্তার, ওকে বলছি, ও তো মিশুকে চিনে, কিন্তু কোনো কিছু জানাই নেই এখনো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা হাসপাতাল লাগবে না, অত খারাপ চিন্তা করো দরকার নেই, ইনশাআল্লাহ হাসপাতাল নিয়ে। কোথায় গেছিলি? আমি তো গেছিলাম থানায় গেলাম, কিন্তু কি বললো? আমি থানার ভিতরে ঢুকতে পারিনি। কেন ঢুকতে পারিস না? কেন আমার কেউ আসলে ভয় লাগছিল, অস্বস্তি। যাবে যাবে, খোঁজ যাবে, তুমি চিন্তা করো না, খোঁজ পাওয়া যায়নি। যাবে আপা, আর সব জায়গায় তো এখনো খুঁজি নাই।